আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন, সকাল 8:30 বাজে, বাইরে ভালোই রোদ উঠেছে, মানে বাইরের রোদটা খুব ভালো লাগতেছিল, অনেক বাইরের দৃশ্যটা অনেক ভালো লাগতেছিল, এই জন্য একটু ভিডিও করে নিলাম। আজকে অত গরম ছিল না, কিন্তু রোদটা খুব সুন্দর ছিল। আমার ঘরেও রোদ ঢুকে গিয়েছিল। হাঁস ধরা শেষ, ওরা এখন হাত ধুয়ে ফেলতেছে। খুব ভালো করে ওরা হাত পরিষ্কার করতেছে। তো আমাদের জন্য এই হাঁসটা এনেছিল ইসমাইল। ইসমাইল হাঁসটা নিয়ে আসছে, সে বরিশাল থেকে আমাদের জন্য নিয়ে আসছে। এটা আমাদের দেশে এটাকে রাধা হাঁস বলে, আমাদের নোয়াখালীতে। আপনাদের দেশে কী বলে আমি জানি না সঠিক, এক একজনের দেশে এক একটা নাম দিয়ে ডাকে। তা আমাদের দেশে এটা রাধা হাঁসই বলে ডাকে। তো ওরা খুব এনজয় করতেছে, এটাকে নিয়ে খেলতেছে। পুরো ঘরে ঘরে ছেড়ে দিয়েছে, হাঁটতেছিল হাঁসটা। আমি বারান্দায় বেঁধে রেখেছিলাম, কিন্তু মিনথিয়া ছেড়ে দিয়েছে, ওরা আমি নিয়ে আবার বেঁধে দিয়েছি। কিন্তু ইসমাইল আসার পরে বিকালবেলা ও এইটা জবাই করে ড্রেসিং করে নিয়ে আসছে। মিনথিয়া খুবই খারাপ লাগছিল এটাকে নিয়ে, যে কেন জবাই করে ফেললাম। সে যে দেখেন ঘরে ঘরে হাঁটতেছে,
রান্না করে চলে যাচ্ছে। ভয় পাচ্ছিল, হাঁসটা মনে হচ্ছিল।